চার বছরের সন্তান সহ অন্তঃসত্ত্বা গৃহবধূকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। স্বজনদের অভিযোগ, বাড়িতে রাখা বিকাশ ব্যবসার টাকা লুট করতে এই হত্যাকাণ্ড। সব বিষয় মাথায় রেখে তদন্তে নেমেছে পুলিশ। কাদের তালুকদারের পাঠানো তথ্য, রাশেদ খানের পাঠানো ছবি নিয়ে রিপোর্ট। স্ত্রী সন্তানকে হারিয়ে শোকে স্তব্ধ হয়ে পড়েছেন স্বামী, আহাজারি থামছে না স্বজনদেরও। স্বজনরা জানান, স্বামী কাজে যাওয়ায় শনিবার রাতে টাঙ্গাইল পৌরসভার ভাল্লুকান্দি এলাকায় চার বছরের মেয়ে আলিফাকে নিয়ে বাসায় ছিলেন সাত মাসের অন্তঃসত্ত্বা লাকি বেগম। এই সুযোগে দুর্বৃত্তরা রাতে বাসায় ঢুকে বিকাশের 8 লাখ টাকা লুট করে নিয়ে যায়। এ সময় গলা কেটে হত্যা করা হয় লাকি ও চার বছরের আলিফাকে। গভীর রাতে দোকান থেকে বাসায় ফিরে স্বামী আলামিন স্ত্রী ও সন্তানের লাশ দেখে পুলিশে খবর দেন। বাচ্চাটারে আমি যাই দেখি, আমার বাবা ধরে নিয়ে কাঁদতেছে, আমি বাচ্চাটারে শুধু কুলে নিলাম। কুলে নেওয়ার পর আমার আর কোনো ভাষা নাই আসলে। ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশ সুপার জানান, ব্যক্তিগত বিরোধ না ডাকাতি সব বিষয় মাথায় রেখে তদন্ত চলছে। ক্রাইম সিন আমরা ভিজিট করেছি, আমরা আলামত সংগ্রহ করেছি। কেন এই ধরনের ঘটনা ঘটলো বা কি ছিল এর পিছনে রহস্য, সেটা তো তদন্ত সাপেক্ষে আমাদেরকে উদ্ঘাটন করতে হবে। আমি পুলিশি কার্যক্রম সব নিব এবং আমাদের পিবিআই আছে, সিআইডি আছে, জেলা পুলিশ আছে, সকলে মিলে এই ঘটনাটা উদ্ঘাটনের জন্য আমরা চেষ্টা করব। এ ঘটনায় গৃহবধূর স্বামী আলামিন বাদী হয়ে সদর থানায় হত্যা মামলা করেছেন। সময় সংবাদ, টাঙ্গাইল।